বিএসএফের তারা খেয়ে নদীতে ঝাঁপ যুবকের। ঘটনার পর থেকে নিখোঁজ ওই যুবক, 48 ঘন্টা কেটে গেলেও খোঁজ মেলেনি ওই যুবকের। যুবকের খোঁজে তল্লাশি পুলিশ ও বিএসএফের। সীমান্তে বিএসএফের তারা খেয়ে সোনাই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর পঞ্চায়েতের হাকিমপুরে। নিখোঁজ যুবকের নাম মিলন মণ্ডল। জানা গিয়েছে বছর 28-এর যুবক মিলন বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় সীমান্তে অসংলগ্ন অবস্থায় ঘোরাঘুরি করছিল। সূত্র মারফত জানা গিয়েছে যুবকের কাছে কিছু ফেন্সিডিল ছিল, সে কারণে 112 নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষী বাহিনী জওয়ানেরা তাকে তাড়া করে। বিএসএফের হাত থেকে বাঁচতে সোনাই নদীতে ঝাঁপ দেয় সে। নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানা থাকায় নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যাচ্ছে না। 48 ঘন্টা কেটে গেলেও মিলনের খোঁজ না পাওয়ায় ইতিমধ্যে নিখোঁজ যুবকের মা আবেদা সর্দার স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেন। নিখোঁজ যুবকের মা আবেদা বলেন, আমার ছেলে সন্ধ্যাবেলা ঘোরাঘুরি করছিল, সে সময় বিএসএফের তারা খেয়ে নদীতে ঝাঁপ দেয়। তারপর তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। বাড়ির থেকে 5টা সাড়ে 5টার দিকে চলে গেছে বাড়ির থেকে। গে আসনে পুলিশে তাড়া গেছে, তাড়ালি ওইভাবে দৌড় মেরিছে কচুরির পরে। না কোনো রকমে খোঁজ পাচ্ছিনি। মোবাইল বিএসএফের হাতে, বিএসএফের তাড়া গেছে, গামছা মোবাইল বিএসএফের হাতে। আমার বাপের আজ 3 দিন পাচ্ছিনি। তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ। ডুবুরি নামানোর পরও তার খোঁজ না পাওয়ায় সোনাই নদীতে বিপর্যয় মোকাবেলা দলের কর্মীদের ডাকা হয়েছে। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভারত ও বাংলাদেশ সীমান্তের সোনাই নদীর হাকিমপুর এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। সীমান্তে বিএসএফের তারা খেয়ে সোনাই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর পঞ্চায়েতের হাকিমপুরে। নিখোঁজ যুবকের নাম মিলন মণ্ডল। জানা গিয়েছে বছর 28-এর যুবক মিলন বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় সীমান্তে অসংলগ্ন অবস্থায় ঘোরাঘুরি করছিল। সূত্র মারফত জানা গিয়েছে যুবকের কাছে কিছু ফেন্সিডিল ছিল, সে কারণে 112 নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষী বাহিনী জওয়ানেরা তাকে তাড়া করে। বিএসএফের হাত থেকে বাঁচতে সোনাই নদীতে ঝাঁপ দেয় সে। নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানা থাকায় নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যাচ্ছে না। 48 ঘন্টা কেটে গেলেও মিলনের খোঁজ না পাওয়ায় ইতিমধ্যে নিখোঁজ যুবকের মা আবেদা সর্দার স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেন। নিখোঁজ যুবকের মা আবেদা বলেন, আমার ছেলে সন্ধ্যাবেলা ঘোরাঘুরি করছিল, সে সময় বিএসএফের তারা খেয়ে নদীতে ঝাঁপ দেয়। তারপর তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। বাড়ির থেকে 5টা সাড়ে 5টার দিকে চলে গেছে বাড়ির থেকে। গে আসনে পুলিশে তাড়া গেছে, তাড়ালি ওইভাবে দৌড় মেরিছে কচুরির পরে। না কোনো রকমে খোঁজ পাচ্ছিনি। মোবাইল বিএসএফের হাতে, বিএসএফের তাড়া গেছে, গামছা মোবাইল বিএসএফের হাতে। আমার বাপের আজ 3 দিন পাচ্ছিনি। তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ। ডুবুরি নামানোর পরও তার খোঁজ না পাওয়ায় সোনাই নদীতে বিপর্যয় মোকাবেলা দলের কর্মীদের ডাকা হয়েছে। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভারত ও বাংলাদেশ সীমান্তের সোনাই নদীর হাকিমপুর এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।